কলকাতায় যাও গ্রাম অঞ্চল থেকে বা মফস্বল থেকে তোমরা কি বাংলা মানে বাংলা কথা গিয়ে তো বলবে কলকাতায় না হিন্দি বলবে? হ্যাঁ আমরা মুভি টুবিতে হিন্দি দেখি, হিন্দি মুভি দেখি, তাই বলে আমরা প্রপার তো হিন্দি বলতে পারি না, কিন্তু কলকাতায় কিছু কিছু মানে কলকাতায় গেলেই মনে হবে শালা আমি কলকাতায় নেই, আমি জানালে আমরা মুম্বাই আছি। আরে বুঝতে পারছো না, আরে মানে কলকাতায় বেশিরভাগ বিজনেসম্যান হলো সে বিহার থেকে এসে বিজনেস করছে। হ্যাঁ করুক, খেতে খাচ্ছে, বিহারে তো নেই, খাওয়া দাওয়া নেই বাইরের রাজ্যে, বিহার উত্তরপ্রদেশে তো নেই, ব্যবসা নেই, আমাদের এসে খাচ্ছে, খা করে খাচ্ছে তো। কিন্তু ল্যাওড়া তারা আমাদের রাজ্যে এসে বিজনেস করছে, ল্যাওড়া আর আমাদের উপরে দাদাগিরি দেখিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কি বলছি বুঝতে পারছো না, তাই একটা ভিডিও দেখাচ্ছি দেখো। ব্যাপারটা হচ্ছে শিয়ালদায় আছি এখন, আমার আইফোনের গ্লাসটা আমি লাগিয়েছিলাম ঠিক আছে একটা দোকান থেকে, এই যে সেটা হচ্ছে এই আমার আইফোন। নাই ও বললে হ্যাঁ মানে টাচ কাম নেই ওর বহাস কাম নেই আমার, মানে গ্লাসটা লাগানোর আগে অবশ্যই আমার ফোন ভালো চলছিল, কিন্তু তারপরে যেটা দেখা যায় দাদা বলছে নাকি ফোন নাকি এরকমই চলবে। দেখি টাচটা করো, টাচ করো, সমজিন টাচটা করো, তো ওই টাচ বললা কাম নেই কাজ। এই যে আমি টাচ করছি কিন্তু টাচ উঠছে না, কিন্তু দাদার বক্তব্য যে আমাকে এই টাচ বালা এই ফোনটাই নিতে হবে, মানে আমি টাকা দিয়ে এই টেম্পারেড গ্লাস বালা এই ফোনটাই আমি নেবো। কথা করো ঠিক আছে, এখনো ওঠাচ্ছি, কারোর সাথে কথা হবে না, এখানে লাইভ চলছে এখন ঠিক আছে, এখনো ওঠাচ্ছি, এই হচ্ছে ব্যাপার, মানে আমার জোর জবরদস্তি এখন গ্লাসটা নিতে হবে, কিন্তু আমি তো নেবো না, কারণ আমাদের সাথে তোমরা আছো। উঠছে না, তোমরা যারা আইফোন ইউজ করো তারা কিন্তু জানো যে আইফোনের টাচ কিরকম হয়। এই যে তোমার সামনে খুলে দিচ্ছি দেখো, এবার টাচ কিরকম, টাকা আমি দেবো না, এই যে এবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে, এই যে দেখো খুললো, এক টাচে খুললো, এটা কি হলো, এটা কি হলো, এই যে দেখে যাও, এই যে তোমরা দেখো, দেখো কি হলো, এটা কি হলো, এখন বলছে মোবাইলটা এখানে দাও ঠিক আছে, এতক্ষণ টাচ কাজ করছিল কিনা উত্তরটা দাও, কি হলো, আরে ফোন দাও না এক মিনিট, এতক্ষণ টাচটা কাজ করছিল কিনা সেটা আগে বলো। এই যে করছে, এই যে আমার ফেস আইডি নিচ্ছে, এই যে ফেস আইডি খুলে গেল একা একা। হ্যাঁ টাচ কাজ করবে না তাও তোমার গ্লাসের টাকা দিয়ে আমি চলে যাবো নাকি? এই যে ওর গ্লাস আমি এখানে রেখে দিয়ে চলে গেলাম, গ্লাসটা আমি নেবো না, টাকাও দেবো না, যা খুশি করে নাও তুমি, কারণ আমার টাচ কাজ করছিল না ঠিক আছে। ফোন দেখি কেন, কি করবে ফোন দেখি না, কি টাচ কাজ করছে না, ফোনটা নিয়ে কি করবে, এরকম ভেঙেছো কেন, কি ভেঙেছি তোমার, আমার এটা কেন ভেঙেছো, এতক্ষণ চলছিল ভিডিও আছে, এতক্ষণ চলছিল, এতক্ষণ তোমার টাচ কাজ করছিল না, অনেকক্ষণ ধরে তোমায় সহ্য করছি, তুমি যাকে খুশি ফোন করে নাও, তো এই হচ্ছে ব্যাপার। শিয়ালদা এরকম কিন্তু হতেই থাকে, তোমার জোর জবরদস্তি গচাবে, তুমি নিতে চাইবে না তাও তোমায় গচাবে ঠিক আছে। এই ভিডিওটা কেমন শেয়ার করো, কাকুর মুখটা যেন সারাদিন মনে থাকে সবার, এরকম তোমাদের সাথেও হয়তো হয়, তোমরা ভয়তে হয়তো দিয়ে চলে যাও টাকা পয়সা, কিন্তু তোমার জিনিসটাই যদি তুমি সঠিক না পাও তাহলে তুমি কেন দিতে হবে বেকার বেকার। আমি কুছ নেই হুয়া হ্যায় মে খুল কে দিয়ে দিয়া হু, আর আমি দেবো না টাকা, দেবো না, কারণ আমার জিনিসটা কাজ করিনি, আমি টাকা কেন দেবো, না কে আছে ভাই, এ ভাই আসবে, কিন্তু ভাইকে তো আমি চিনি না, ভাই তো আমার লাগাইনি গ্লাসটা, আমি যার সঙ্গে কথা বলা তার সাথে কথা বলে নিয়েছি। এই যে ফোনটা ছুঁড়ে ফেললো, এই যে আবারও বলছে, কিন্তু ফোনটা ছুঁড়ে ফেললে কি, তোমার টাকা কেনা ফোন, তোমার টাকা কেনা ফোন, তোমার টাকা কেনা, তোমার টাকা কিনেছি, তোমার টাকা কিনেছি ফোনটা, ওটা কি, তোমার টাকা কিনেছি, ওটা কি, তোমার টাকা কিনেছি, এই যে ফোনটা তোমার টাকা কিনেছি, ফোনটা তোমার টাকা কি কিনেছি, এই যে খাটনি করা কিনেছি, খাটনি করা কিনেছি, বাঙালিদের কি এই বিহারি মালগুলো কি সারা জীবন চালাবে নাকি? হ্যাঁ তো ভিডিওটা দেখলে, এইটা শিয়ালদা স্টেশনের কথা, তা এই যে দেখলে তো, তো আইফোনে তো তার গ্লাস লাগালো, গ্লাস তারপরে ফোনটা আর ভালো কাজ করছে না, তোমরা দেখেই নিলে, নিতে হবে গ্লাসটা, নিতে হবে নাই পুরো দামটা দিতে হবে কেন লাউড়া, ঠিক করে তো তুমি মা বাংলা বলতে পারো না, তার উপরে এসে বাংলার লোকের উপরে দাদাগিরি। হ্যাঁ আর পাশের দোকান থেকে এক চুদু এসে করে ডাইরেক্ট ফোন কাটাচ্ছে মারছে, হ্যাঁ কই এটা কই, যাও ইন্ডিয়ার কথা বলছি না, তুমি এসে যাও হরিয়ানায় যাও ভেঙে দেবে, তারপরে যাও গুজরাটে যাও ভেঙে দেবে, তারপর মহারাষ্ট্রে যাও ভেঙে দেবে, শুধু বাংলায় বলে তোমরা পার পেয়ে যাও। আর যারা বাঙালি তাদেরকে বলছি এইসব মালদের থেকে দূরে থাকো, আর এইসব মালকে বেশি পাত্তা দিও না কলকাতার বুকে,
বাংলার বুকে, বাংলার বুকে, এ বাংলার মাটি, এটা আমার মাটি, আমার বাপ ঠাকুরদার মাটি, এ বাংলার মাটি। এ বাইরে থেকে কে ইউপি বিহার থেকে এসে এখানে দাদাগিরি দেখাবে, তারা যা বলবে তাই মেনে মেনে নিতে হবে। হ্যাঁ, ব্যবসা করছিস কোয়াল্লা ওরা, তাই বলে চিটিংবাজি ব্যবসা শুরু করেছিস, তারপরে যে বাংলা পক্ষ এলো দোকান টোকান গুটিয়ে তো চলে গেলি ল্যাওড়ার, ল্যাওড়ার বাচ্চা কোথাকার আক্রান্ত করা হলো। শিয়ালদা বাংলার অবিচ্ছেদ্য অংশ, কেউ কেউ মনে করে হাম গরিবই আদমি, কেউ কেউ মনে করে মানে পশ্চিমবঙ্গের বুকে যারা আমার পার্শ্ববর্তী রাজ্য থেকে এসে বলে হাম গরিবই আদমি হ্যায়, তারা বলে তাদের নাকি এটা বাপ ঠাকুর দাদার মাটি। আমরা বাংলা পক্ষ এই মাটিতে দাঁড়িয়েই বলছি, তোরা প্রমাণ দে এটা তোদের বাপ ঠাকুর দাদার মাটি। আমরা বলছি এই মাটিতে দাঁড়িয়ে আমাদের বাপ ঠাকুর দাদার মাটি। হ্যাঁ, এই ভিডিওটা দেখে যদি কারোর গালাগালি মনে হয় তা আমার চ্যানেল পেজ আনফলো মেরে বেরিয়ে যেতে পারিস। তো বলছি এইসব মালগুলোকে চিনে রাখো, এইসব যারা ওই যে বাইর থেকে এসে দাদাগিরি দেখাচ্ছে কলকাতায় বাংলার বুকে, ঠিক করে বাংলা বলতে পারে না ওরা, আজও আজও বাংলা চোদায়, আবার কথা মারায় চুদির ভাইগুলো। তো বাই গাইস। ভেঙেছে লাচি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কাল ট্রেন ল্যাওড়া রে।